আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কাল সারা দেশে পরিবহন ধর্মঘটের ডাক। সরকারের সিদ্ধান্তে ক্ষুব্ধ শ্রমিক নেতারা, কর্মসূচিতে সমর্থন বিএনপির। নরসিংদীতে ইউপি নির্বাচনকে ঘিরে সংঘর্ষে 4 জন নিহত। গোয়েন্দা তৎপরতা বাড়লে সহিংসতা রোধ সম্ভব বললেন সিইসি। গ্রাহকদের ৮০ লাখ টাকা নিয়ে চম্পট, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের হাতীবান্ধা শাখার এক কর্মকর্তা। তদন্ত কমিটি গঠন। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে কাল থেকে সারা দেশে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছেন মালিক শ্রমিকরা। রাজশাহীর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী জানান, শুক্রবার ভোর ৬টা থেকে কর্মবিরতি পালন করবেন তারা। ডিজেলের দাম আগের অবস্থায় না আসা পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দেন তিনি। এদিকে ডিজেলের দাম বৃদ্ধিকে সরকারের হঠকারী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মশিউর রহমান রাঙ্গা। রংপুর জেলা পরিবহন মালিক সমিতির সদস্যদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। একই দাবিতে ঝিনাইদহে অনির্দিষ্টকালের জন্য বাস ট্রাক বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে এরই মধ্যে বাড়ানো হয়েছে ভাড়া, এতে বিপাকে সাধারণ মানুষ। দাম বৃদ্ধির জন্য তেল ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করেছেন বাস মালিক সমিতির নেতাকর্মীরা। এমনিতে করোনার জন্য মানুষ বেরোয় না, আর বাকিটুকু আপনার এই তেলের দামের কারণে, গাড়ি ভাড়ার কারণে তারা যেতে পারবে না। এবং আর একটা সমস্যা হবে যেটা, সেটা হচ্ছে দ্রব্যমূল্য দাম বৃদ্ধি পাবে, শাক সবজি থেকে আরম্ভ করে। এমনিতেই একটা ঢাকায় কিন্তু সব কিছু বৃদ্ধি পেয়েছে। এটা আমাদের ওনারা ডাকলে আমরা তারপরে দেখব, কিন্তু আলটিমেটলি তো আজকের থেকে আমাদের কিনতে হচ্ছে। এবং এমনও অবস্থা হয় দাঁড়াতে পারে, বিভিন্ন জেলা থেকে আমাদের খবর আসছে যে আমরা ভাই গাড়ি চালাবো না। আর গভর্নমেন্টকে যারা সাজেশন দেয়, যারা পরামর্শক, তারা আমার কাছে আমার মনে হয় সঠিক পরামর্শটা মাননীয় প্রধানমন্ত্রীকে দেয় না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার নির্বাচিত নয় বলেই জনগণের কাছে জবাবদিহিতা করতে হয় না, তাই যা ইচ্ছা তাই করছে। বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কথা বলেন মির্জা ফখরুল। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন শ্রমিক সংগঠনের দেয়া কর্মসূচির সমর্থন দেন বিএনপির মহাসচিব। জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে। আমরা জানি যে আমাদের ডিজেলের দাম ছিল ৬৫ টাকা, সেটাকে বাড়িয়ে করা হচ্ছে ৮০ টাকা, অর্থাৎ প্রায় ১৫ টাকা আপনার বাড়িয়ে দিয়েছে। ট্রাক শ্রমিক যারা, তারা ইতিমধ্যে 24 ঘন্টার মধ্যে দাম না কমানো হয় তাহলে তারা ট্রাক বন্ধ করে দেবেন। এবং এই ধরনের যে কর্মসূচি যেগুলো, সেগুলো অবশ্যই আমরা তাদেরকে সমর্থন জানাবো। আর আমাদের দলের ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে সহিংসতায় নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে দুই পক্ষের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 30 জন। ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে বেশ কিছু বাড়িঘরে। এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে। এলাকা এখনো থমথমে। এ আহাজারি স্বজন হারানোর, ভারী হাসপাতালের ভেতর বাইরের পরিবেশ। ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে বৃহস্পতিবার ভোরে নরসিংদী সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের নেকজানপুর গ্রামে সংঘর্ষে জড়ায় রিপন মোল্লা ও আবুল খায়ের কর্মী সমর্থকরা। ঝরে যায় কয়েক প্রাণ। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বেশ কিছু বাড়িতে। 3 গেট ভাঙা তো এই লুমের ভিতরে গিয়া তো ধরছে, 3 গেট ভাঙা তো এই গুলি করছে, বুয়ের মধ্যে ছুরি চালাইছে। আমার মামুর ঘর ভাঙচুর করতে যায়, আমার আম্মা বাধা দিছে যে ঘরের ভিতরে ঢুকবি না, আমার মারে গুলি করে জারজার করে লেছে। আশাদুল্লাহ নমিনেশন পায় নাই, নৌকা মার্কা শেখ হাসিনা নৌকা মার্কা দিছে ডিপুকে। এই যে ঘটনা হয়েছে সব ডিপুর লোক। আশাদে নৌকা মার্কা পায় নাই বলে বিএনপির সাধারণ সম্পাদক কায়েমের সাথে মিলে এগুলা সবগুলা করাইছে। বেসিক্যালি এইখানকার এলাকাতে যা হয়, ট্যাডা ইঞ্জুরি যেগুলো, একটা আমরা একটা রুগী 5টা ট্যাডা ছিল এইরকম, ওইরকম 2-3টা করে ট্যাডা, অনেকে 5 জনের মতো রুগী ছিল ট্যাডা, মানে ট্যাডা আঘাতপ্রাপ্ত। আর অনেকে ছিটা বুলেট, যেটা এখানে বলে ছিটাগুলিতে আঘাতপ্রাপ্ত ছিল। স্থানীয়দের অভিযোগ, দুপক্ষের উত্তেজনার বিষয়টি পুলিশকে আগে থেকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রাত্রে আমরা পুলিশকে বলছি, পুলিশ বলছে সকালে পাঠানো। পুলিশ যাওয়ার আগে তারা সকালে ঘুমুত্তিটি অতর্কিত হামলা চালাইছে অস্ত্র নিয়ে। কোনো ট্যাটা নাই, কোনো না, শুধু গুলি আর গুলি। আমাদের লোক যায় ঘরের ভিতরে পলাইছে, সবাইকে ঘরের ভিতরে আগুন জ্বালাইছে। লোকজনকে দইরাই না একদম ঠেকায় সবগুলো লোক গুলি করে মেরে ফেলেছে। অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। সংঘর্ষে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে তারা। একটা পক্ষ আরেকটা পক্ষকে অতর্কিতভাবে হামলা করে এই ঘটনার দুপক্ষের সংঘাতে জড়ায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচারগত ব্যবস্থা করতে হবে। যারা ঘটনা ঘটেছে ঘটনার পর থেকেই তারা সবাই বহত আছে। আমরা অভিযান অব্যাহত রেখেছি এবং আশা করি খুব দ্রুত তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হব। এই ঘটনায় এলাকা এখনো থমথমে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে নির্বাচনে সহিংসতা রোধে স্থানীয় প্রশাসনকে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেন, অতীতের মতো এবারও স্থানীয় সরকার নির্বাচনে কমিশন সফল হবে। আর কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, স্বতন্ত্র প্রার্থীরাই বারবার সহিংসতার শিকার হচ্ছেন। কমিশন আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় তারা এসব কথা বলেন। রিটার্নিং অফিসার যদি মনে করে তার নির্বাচনের কোনো জায়গায় নির্বাচন পরিবেশ ভালো না, তাহলে সেই এলাকার সেই ইউনিয়নের নির্বাচন আমরা বন্ধ করে দেবো সাথে সাথে। যদি কোনো প্রার্থী তার নির্বাচন আচরণবিধি ভঙ্গের কারণে নির্বাচন যদি চ্যালেঞ্জিং হয়, সাথে সাথে আমাদেরকে জানালে আমরা একটু তদন্ত করে যদি সঠিক পাওয়া যায় সেই প্রার্থীটা বাতিল করে দেওয়ার ক্ষমতা আমাদের আছে। কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা যদি কেউ করে তারা আইনের আমলে আসবে এবং এর তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা আছে। অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করে কেউ পার পেয়ে না যেতে পারে সে ব্যাপারে আপনাদের ভূমিকা রাখার প্রয়োজনীয়তা আছে। সহিংসতা যেটা চলছে, বিশেষ করে সেই সহিংসতার মধ্যে যারা স্বতন্ত্র প্রার্থী তারাই কিন্তু এটার শিকার হচ্ছে। আমার কাছে কিছুটা মনে হচ্ছে যে তারা বোধহয় স্থানীয়ভাবে তারা সেটার কোনো প্রতিকার পাচ্ছে না। আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতিও আমাদের অনুরোধ থাকবে, ওনারা যেন ওনাদের স্থানীয় নেতা কর্মীদের যথাযথভাবে ওনারা নিয়ন্ত্রণ করেন এবং অতি উৎসাহী কর্মী সমর্থকদের ব্যাপারে যেন ওনারা প্রয়োজনীয় পদক্ষেপ নেন। ৭১-এর গেরিলা যোদ্ধা, অবিভক্ত ঢাকার শেষ মেয়র, বরেণ্য রাজনীতিক সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকেও। বৃহস্পতিবার সকালে জুরাইন কবরস্থানে সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করেন পরিবারের সদস্যরা। এ সময় রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সংগঠনের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধার কবরে শ্রদ্ধা জানানো হয়। প্রয়াত এই বীর যোদ্ধার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এ সময় জুরাইন কবরস্থানের পাশে স্মরণ সভার আয়োজন করা হয়। পিতার রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান সাদেক হোসেন খোকার বড় ছেলে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এদিকে জননন্দিত নেতা ও ক্রীড়া সংগঠক সাদেক হোসেন খোকার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল হয় গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে। পঁয়ষট্টি গ্রাহকের ৮০ লাখ টাকা নিয়ে চম্পট দিয়েছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক লালমনিরহাটের হাতীবান্ধা শাখার এক কর্মকর্তা। সাময়িক বরখাস্ত করা হয়েছে তাকে। কর্তৃপক্ষের কাছে অভিযোগের জবাব এড়িয়ে স্থানীয় এক নেতার কাছে দোষ স্বীকার করে গা ঢাকা দিয়েছেন তিনি। অভিযোগ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে আলাদা তিনটি তদন্ত কমিটি। জুয়েল আহমেদের রিপোর্ট। টাকা নয়তো জমির দলিল ফেরতের আশায় প্রতিদিন ব্যাংকে এভাবেই ধর্ণা দিচ্ছেন প্রতারিত গ্রাহকরা। ২০২১ অর্থবছরে ৪% সুদে উপজেলার ৫৬ জন কৃষকের মাঝে ১,০৬০ লাখ টাকা শস্য ও কৃষি সিসি ঋণ দেন সিনিয়র মাঠ কর্মকর্তা আজিজুর রহমান। আর সাধারণ সুদে ৪০৫ জনকে আরও ২,৪৩ লাখ টাকা শস্য ঋণ দেন তিনি, যার সিংহভাগ টাকাই আত্মসাৎ হয়ে গেছে। ৩.৫ লক্ষ টাকা আমি এখনও ব্যাংকে পাই। অনেক ঘুরাঘুরির পর আমাকে এখন পর্যন্ত টাকা দেয়নি। ইতিমধ্যে শুনতে পেলাম আজিজুর রহমান ট্রান্সপোর্ট ম্যানেজার সাহেব ট্রান্সপোর্ট। আমার মোবাইলে মেসেজ যায় যে আমার নামে ৫ লাখ টাকা লোন বরাদ্দ হইল এবং উত্তোলন হইল। আমি পরের দিন যখন ব্যাংকে আসলাম বললাম, তখন বললো যে হ্যাঁ আমি আপনার যে সইগুলো নিয়ে রাখছিলাম সেই ইয়েতে আমি ব্যবস্থাপক স্যারের সাথে কথা বলে আপনার লোনটা পাস করেই রাখছি। যে উত্তোলন টাকাটা যে উত্তোলন বলে হ্যাঁ টাকা উত্তোলন করছি, আপনি টাকাটা নিয়ে যান। কিন্তু সেই মুহূর্তে তিনি আমাকে টাকা দেন মাত্র ৭০,০০০। এ নিয়ে বর্তমান ও সাবেক ব্যাংক ম্যানেজারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। অভিযুক্ত আজিজুর রহমান স্থানীয় এক রাজনৈতিক নেতার কাছে লিখিত অপরাধ স্বীকার করেছেন। আমি যখন ম্যানেজার ছিলাম ওই এলাকার কোনো ভুক্তভোগী আমাকে কোনো ধরনের রিপোর্ট তারা করেনি। না করার কারণে আমি বুঝতেও পারিনি যে অভিযোগটা এখন উঠতেছে। সেই অভিযোগটা যদি তারা তখনই আমাকে করতো তাহলে এই ব্যবস্থাটাও আমি নিতে পারতাম। আমাদের ব্যাংকিং নিয়মে সব কিছু ঠিক আছে, वितरण पर उन्नी ओई व्यक्ति काछ थेके माने सरासरि कैश उन्नी धार नित एखाने आत्मसात होले परवर्ती बजार प्रतिमान हय। किन्तु कृषकरा बार बार तारा विक्षोभ करेछे, तारा बार बार बोलेछे जे आमादेर पावना टाकाटा आमादेरके देवा होक एबं बैंक कर्तृपक्ष दायित्व नेওয়ার পরেও এখন পর্যন্ত কোনো বিষয়টা সমাধান হয়নি। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ক্যামেরার সামনে কথা না বললেও বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন বলে জানান। ব্যাংকের বিপক্ষে অভিযোগ না অভিযোগ সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে সেটা অফিশিয়ালি কোনো ত্রুটি কেউ তার অভিযোগে দিতে পারেনি। তারপরে সে এখন পাওয়া যাচ্ছে না, সে ব্যাপারে কিন্তু আমরাও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সব অফিশিয়াল অ্যাকশন চলছে। তিস্তা নদীর শেকলেবন্দি গরিব মানুষ সংসারে সচ্ছলতা আনতে জীবনের শেষ সম্বলটুকু বন্ধক রেখে ছুটেছিলেন ব্যাংকে। প্রতারণার ফাঁদে এখন তারা নিঃস্ব। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, হাতিবান্দা, লালমনিরহাট। গাইবান্ধার পলাশবাড়িতে অনেককে আক্রমণ করে হতাহত করা অচেনা সেই প্রাণীটি খ্যাকশিয়াল বলে জানিয়েছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। বন্যপ্রাণী বিশেষজ্ঞ কামরুদ্দিন রাশেদ জানান, উপজেলার তালুক জামিয়া গ্রামে অচেনা প্রাণীর আক্রমণের বিষয়টি সত্য। মঙ্গল ও বুধবার তারা ওই গ্রামে নিহতের পরিবার ও আহতদের সঙ্গে দেখা করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলা সহ বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন। পর্যবেক্ষণের সময় আক্রান্তের ধরন, সময়, প্রাণীর আকার আকৃতি, আচর ও কামড়ের দাগের বিষয়টি গুরুত্ব দিয়ে তারা কাজ করেন। এছাড়া অনেকটা জায়গা জুড়ে বিভিন্ন প্রাণীর পায়ের ছাপ সংগ্রহ করে ছোট ছোট শিয়াল ও খ্যাকশিয়ালের অবাধ বিচরণ তারা লক্ষ্য করেন। তারা নিশ্চিত হয়েছেন এটা ছোট প্রকৃতির শিয়াল। এলাকায় দু ধরনের শিয়ালের সন্ধান পাওয়া গেছে বলে জানান বিশেষজ্ঞরা। মৌলভীবাজারের কমলগঞ্জে যুবলীগ নেতা নাজমুল হাসান হত্যার ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এ তথ্য জানান। বুধবার ভোরে বিদেশ যাওয়ার সময় মামলার প্রধান আসামি খালেদ মিয়াকে ঢাকার কমলাপুর থেকে গ্রেফতার করা হয়। এর আগে বিভিন্ন স্থান থেকে গাড়ি চালক আমির হোসেন হীরা, জুয়েল মিয়া ও তফজুল আলী সহ মোট 4 জনকে গ্রেফতার করা হয়। গত 31 অক্টোবর রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজারে দুর্বৃত্তের হামলায় আহত হন নাজমুল হাসান। সেদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের পরিবার 18 জনের নামে মামলা করেন। ঘটনার দিন যুবলীগ নেতা নাজমুল সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করে জড়িতদের নাম জানান। সীমান্ত জেলা পঞ্চগড়ে শুরু হয়েছে শীতের আমেজ। সপ্তাহ জুড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। বৃহস্পতিবার সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.5 ডিগ্রি সেলসিয়াস। দিনে গরম আবহাওয়া থাকলেও সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে শীতের তীব্রতা। দিনে গরম আর রাতে শীতের এই বৈরী আবহাওয়ায় বাড়ছে নানা রোগবালাই। পঞ্চগড়ে নভেম্বরের মাঝামাঝি সময়ে শীতের তীব্রতা বাড়তে থাকে, কিন্তু এবার শুরু থেকেই এর আমেজ শুরু হয়। কয়েকদিন ধরে এখানে রাতভর কুয়াশা পড়ছে, সাথে উত্তরের ঠান্ডা হাওয়া জানান দিচ্ছে শীতের পদধ্বনি। রাতে ঠান্ডার আমেজ থাকলেও দিনে রোদের কারণে তাপমাত্রায় বেশ গরম থাকে। পঞ্চগড়ে অন্য অন্য জায়গার থেকে এমনি তো শীতকালীন একটু শীত বেশি, তো এবারে নভেম্বর মাসেই মনে করেন যে শীত পড়ে গেছে। ভোর 5টা সাড়ে 5টা থেকে সকাল 10টা সাড়ে 10টা পর্যন্ত প্রায় শীত বিরাজমান এবং কুয়াশা, প্রচুর ঠান্ডা, কেতাঘাত দিবা লাগে। আমার এই বুড়া মানুষ, আমার শীত পড়েছে, ঠান্ডা লাগছে, আগামী শীত চলে আসে এবার তাড়াতাড়ি। এখন আমি কেথা কম্বল ঝাঁকালেছি, কি করবেন? গরম আর ঠান্ডার কারণে বেড়েছে মৌসুমি রোগবালাই। হঠাৎ করে বাচ্চারা জ্বর সর্দি কাশ লাগছে, তখন আমি ডাক্তার কাছে নিয়ে আসি, ডাক্তার তখন আমাকে মেডিকেলে ভর্তি করে দিচ্ছে। বাবুটা ঠান্ডার কারণে এরকম নিউমোনিয়া হয়ে গেছে, বাবুটার পাতলা পায়খানা, বমি, এটা ঠান্ডার কারণে লাগছে। বিশেষ পরামর্শ দিচ্ছি, বিশেষত মাস্ক পরা, হাত ধুয়ে খাবার খাওয়া এবং বাসি খাবার না খাওয়া, অসময়ে বিশেষত রাত্রে ঠান্ডা আবহাওয়ায় বাচ্চাদেরকে নিয়ে বের না হওয়া। শীতের প্রকোপ থেকে দুস্থদের বাঁচাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত 26,000 কম্বল বিতরণ করা হয়েছে। হাড় কাঁপানো শীতটা শুরু হবে নভেম্বরের শেষে, তো সেই অনুযায়ী আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রায় 26,000 কম্বল পেয়েছি, যেগুলো উপজেলায় দিয়েছি। ইতিমধ্যেই উপজেলাগুলোকে নির্দেশনা দিয়েছি তারা যারা দুস্থ, শীতার্থ, মধ্যবিত্ত, যারা শীতবস্ত্র কিনতে পারবে না, তাদের একটা তালিকা তৈরি করে ফেলার জন্য তারা এই কাজটা এখন করছে। প্রতি বছর এই সময়ে আবহাওয়া পরিবর্তনের কারণে মৌসুমি রোগের প্রাদুর্ভাব দেখা দেয় পঞ্চগড়ে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সড়ক দুর্ঘটনায় বরিশালে 5 চীনা নাগরিক আহত হয়েছেন। बृहस्पतिवार सकाले ঢাকা বরিশাল महासड़केर गौर नदी फायर सार्विस कार्यालयेर सामने ए दुर्घटना हय। पुलिश जानाय ढाका थेके 5 चीना प्रकौशलीके निये बरगुनार आमतली पावर प्लांटे जाच्छिलो माइक्रोबासटी। ए समय विपरीत दिक थेके आसा मोटरसाइकेलके साइड दिते गिये नियंत्रण हारिये माइक्रोबासटी महासड़केर पाशे खादे पड़े जाय। एते आहत हय 5 चीना नागरिक, तादेर गौर नदी उपजेला हासपाताले भर्ती करा हयेछे। देशेर विभिन्न जायगार आरो किछु खबर निये एबार एकटी डेस्क रिपोर्ट देखुन। मयमनसिंहेर मुक्तागाछाय फायर सार्विस स्टेशनेर सामने फायर सार्विस और सिविल डिफेंस सप्ताहेर उद्बोधन करेन संस्कृति प्रतिमंत्री के एम खालिद। परे तिनि अग्नि निर्बापन और उद्धारकारी यंत्रसमूहेर प्रदर्शनी घुरे देखें और महड़ाय अंशग्रहण करें। दिनटी उपलक्षे झिनाइदह स्टेशन चत्वरे आलोचना सभा और महड़ा अनुष्ठित हय। बंगबंधु जन्मशतबार्षिकीर समयकाल बाड़ानो उपलक्षे बगुड़ा सेनानिवासे शिशु किशोरदेर निये विभिन्न अनुष्ठानेर आयोजन करा हय। एते प्रधान अतिथि छिलेन जिओसि 11 पदातिक डिविशन और एरिया कमांडार बगुड़ा एरिया मेजर जेनारेल एकेएम नाजमुल हासान। नाटोरेर कादिराबाद सेनानिवासे कोर अफ इंजिनियार्सेर रिक्रुट बैच 2021 एर शपथ ग्रहण एवं समापनी कूचकावाज अनुष्ठित हयेछे। एते प्रधान अतिथि छिलेन एडहक कन्स्ट्राक्शन कन्सालटेंटेर चीफ कन्सालटेंट मेजर जेनारेल एफएम जाहिद होसेन। टांगाइल बासाइल आंचलिक सड़केर लांगुलिया नदीर ओपर निर्मित सेतुर उद्बोधन करा हयेछे। उद्बोधन करेन स्थानीय संसद सदस्य एडभोकेट জোয়াহেরুল ইসলাম জোয়াহের। जुब दलेर 43तम प्रतिष्ठा बार्षिकी उपलक्षे सातक्षीराय रैली और जुब समावेश अनुष्ठित हयेछे। एर आयोजन करे जिला जुब दल। खागड़ाछड़ीर मानिकछड़ीते गाड़ी टाना उच्च विद्यालयेर द्वितल भवन और नवनिर्मित मानिकछड़ी शिशु पार्केर उद्बोधन करा हयेछे। उद्बोधन करेन पार्वत्य चट्टग्राम विषयक मंत्रणालयेर मंत्री বীর বাহাদুর উষয় সিং। मासव्यापी आकाश प्रदीप प्रज्वलनेर उद्बोधन करा हयेछे रांगामाटीते। आसाम बस्तिर बैलाक शाक्यमुनि बौद्ध विहारे एर उद्बोधन करेन जिला परिषद चेयरमैन अंगसुइप्रु चौधुरी। नारी और शिशुर प्रति सहिंसता प्रतिरोध सह विभिन्न सामाजिक निरापत्ता विषय निये ओरिएंटेशन कर्मशाला हयेछे ब्राह्मणबाड़िया सदर उपजेला परिषद मिलनायतने। সিরাজগঞ্জের জানপুরে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখবীর আকাশের ওপর হামলার প্রতিবাদে স্থানীয় প্রেস ক্লাবে মানববন্ধন হয়েছে এলাকাবাসীর উদ্যোগে। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কাল সারা দেশে পরিবহন ধর্মঘটের ডাক। সরকারের সিদ্ধান্তে ক্ষুব্ধ শ্রমিক নেতারা, কর্মসূচিতে সমর্থন বিএনপির। নরসিংদীতে ইউপি নির্বাচনকে ঘিরে সংঘর্ষে 4 জন নিহত। গোয়েন্দা তৎপরতা বাড়লে সহিংসতা রোধ সম্ভব বললেন সিইসি। গ্রাহকদের 80 লাখ টাকা নিয়ে চম্পট রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের হাতীবান্ধা শাখার এক কর্মকর্তা, তদন্ত কমিটি গঠন। দর্শকের ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।